হ্যালো বন্ধুরা, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে চলে এলাম আমার দৈনন্দিন কাজ আর ভালো লাগা মুহূর্তগুলো ভিডিও আকারে শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও সব মিলি দারুণ আছি। তবে শরীরটা একটু খারাপ, তো দানার সাথে বাড়িতে কাজের খুব চাপ, তো পরিশ্রম বেশি হলে শরীর একটু খারাপ হবে, এটা স্বাভাবিক। তবুও এর মধ্যেই ভালো আছি। তো বিকালবেলা এখন সারাদিন ধান শুকানো হয়েছে, এখন আবার খাওয়ার জন্য ধান সিদ্ধ করা হইতেছে। তো এখন তো সব ধানই কাঁচা, আওলা শুকানো, সিদ্ধ করা, এর জন্য কাজের একটু তাড়াহুড়াটা বেশি। তারপর খের শুকানো, তো আমাদের এই সিজনে প্রায় 40 মনের মতো ধান সিদ্ধ করা হয়। তো এতে বছর চলে যায়, যদি একটু একটু শর্ট পড়ে, পরে দেখা যায় 2-4 মন সিদ্ধ করা হয়। তো এটা আমাদের প্রতি বছর এইভাবে ধান সিদ্ধ করা হয়। তো বন্ধুরা, ধানের কাজ খেরের কাজ অনেক কষ্টের, তো আমরা যারা করি তারাই বুঝতে পারি। তো সারাদিনে তো কাজের ব্যস্ততার মাঝে এই ছোটো মাছগুলো দেখলে কেমন রাগ হয়। এমনিতে ছোটো মাছ দেখলে রাগ হয়, তার মধ্যে কাজের মাঝে তো প্রথমে দেখে খুব রাগ হয়েছে। তো আসলে ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরে কাটতে হয়। তো রাগ করি আর যাই করি, মাছ কাটতে হবে, আবার রান্না করে সবাইকে খাওয়াতে হবে। এগুলো খালের মাছ ছিল, তো হিরো একজনের কাছে চায়, তো দিয়ে যায়। পরে আর কি করা, ধৈর্য ধরে কাইটা ফ্রিজে রেখে দেই, পরে রাতে রান্না করব। এখন রাত 8:30 বাজে, তো আসছি রান্না করতে চান টান করে। আসলে অনেক সকালে চান করা হয়, সারাদিন ধানের কাজ খেরের কাজ রোদের মধ্যে কাজ করা হয়, অনেক ঘামা হয়, তারপর ধান খেরের কাজ করে শরীর অনেক চুলকায়। আর এত রাত করে চান করে করে ঠান্ডা লেগে গেছে। খালের মাছ অনেক স্বাদের মাছ, তাই ভাবলাম সরিষা বাটা দিয়ে হাতে মাখিয়ে আজকে চটচটি রান্না করব। তো চটচটি রান্না করার জন্য বেগুন আর আলু গাইটা নিছি, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা আর সরিষা বাটা, কাঁচা তেল, লবণ, হলুদ, একটু মরিচা গুঁড়া দিছি, কাঁচামরিচটা একটু বেশি দিছি। তো এখন সব দিয়ে মাইখা চটচড়িটা রান্না করে নিই। তো ভালোভাবে আগে মিশিয়ে মাইখা নিতেছি। তো আজকে আর মাছ ভাজি করি নাই, কাঁচা মাছ দিয়ে চটচটি। তো ছোটোবেলায় এরকম হাতে মাখানো, মায়ের হাতে চটচড়ি অনেক খাওয়া হতো, তো এখন আর হাতে মাখিয়ে রান্না করা হয় না, তাড়াতাড়ির জন্য চুলায় সব দিয়ে রান্না করা হয়। তো হাতে মাখিয়ে চটচটির আসলে অন্যরকম একটা স্বাদ, আর ভাজি করা মাছের চেয়ে কাঁচা মাছের চটচটির স্বাদ আরও বেশি। মাখানোর সময় কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিছি, তো এখন একটু সম্বারে পেঁয়াজ দিয়ে, তো এখন দিয়ে দিলাম। তো হালকা নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, তো অল্প একটু সময় ঢাকবো, তারপর হচ্ছে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা একটু কম দেবো, কারণ চটচড়িটা একটু ঝোল কম, মাখামাখা হলে ভালো হয়। এমনিতে প্রতিদিন রাতে আমাদের ডাল রান্না করা হয়, ডাল খাওয়া হয়। তো আজকে আর ডাল রান্না করি নাই, কারণ রান্না করতে আসতে অনেক দেরি হয়ে গেছে, আর চটচড়ি রান্না করলাম, এর জন্য ভাবলাম আজকে আর ডাল রান্নাটা নাই করি। তো ঢেঁড়স ভর্তা দিছি, এখন শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে ঢেঁড়স ভর্তা করে নিতেছি। তো ঢেঁড়সের কালারটা সবুজ সবুজ থাকলে ভর্তাটা খেতে বেশি ভালো হয়। তো আজকে পটলের বড়া বানাবো, তো এর জন্য পটলগুলা ছুলাইয়া তারপর হলো চিরল চিরলগুলো কেটে নিছি। তো লবণ দিয়ে মাইখা রাখছি, এখন চিপে জলটা ফেলে দিয়ে, তো পিঠালি, চালের গুঁড়া, হলুদ মরিচ, লবণের গুঁড়া দিয়ে মাইখা রাখছি। তো পিঠালি ভরায় এখন বড়াগুলো সব ভাইজানি। তো পুটল বড়া খাইতে বেশ ভালো লাগে, তো গরম গরম খাইলে বেশি ভালো, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পটল বড়া আর কি নরম হয়ে যায়, মিষ্টি মিষ্টি লাগে, তো ভালোই লাগে। আর ভাজি করলে দেখতে ওটা অনেক সুন্দর হয়, মানে ছড়ানো হয় পাতার মতো। এখন আমার রান্না করতেও দেরি হয়, আর সবার বাড়িতে আসতেও দেরি হয়, এর জন্য খাওয়া দাওয়াও দেরি। তো আসলে রান্না করার সময় বোঝা যায় আজকে রান্নাটা কেমন হলো। তো রান্নাটা সব কিছু গুছিয়ে গেছে রান্না করলে সেটা তো অবশ্যই স্বাদ হবে। রান্না খেয়ে যদি নিজের কাছে ভালো লাগে, তো অবশ্যই সেটা সবার কাছেই ভালো লাগবে। তো পটলে বড়া বানিয়ে কড়াইতে রেখে দিছি, যাতে একটু গরম গরম থাকে, কারণ এখনও সবাই আসে নাই, তো সবাই আসলে খাওয়া দাওয়া শুরু হবে। এইদিকে তো ধান সিদ্ধ করা হইতেছে, তো প্রতিদিন 10 মন করে ধান সিদ্ধ করা হচ্ছে। তো আমার ছোটো জা আর মা এমা আসছে, মানে আমার ছোটো জার মা আসছে, তো আমিও রান্নার ফাঁকে ফাঁকে হেল্প করছি। তো এখন প্রায় 8 পাতিল হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হতে হতে এ পর্যন্ত 10 পাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন সবাইকে খেতে দিয়ে সব শেষ, এখন আমি খাইতেছি। তো সত্যি বন্ধুরা, আজকে চচ্চড়িটা অনেক মজা হয়েছে। তো হয়তো এটা রান্না বা কালার দেখে বুঝতে পারছেন, আসলে রান্না খাওয়ার আগে কালারটাও কিন্তু খুবই জরুরি একটা বিষয়, কারণ দেখতে ভালো হলে অবশ্যই সেটা খেতে ভালো হবে। তো রান্নাকে সবাই ভালো বলছে, এটাই আমার রান্না করার সার্থকতা। রান্না খেয়ে ভালো বললে, মানে তৃপ্তি পেলে
তো এটা অনেক ভালো লাগে, খুশি খুশি লাগে। তো হিরো আর আমার দেবর বলতেছে আজকে এত খেলাম, তাও কেমন জানি মনে হইতেছে পেট ভরতেছে না। তো সবাই অনেক ভাত খাইছে, তো খেয়ে হিরো আবার দান সিদ্ধ করতেছে, মানে জাল দিতেছে, তো হেল্প করে অনেক। তো এটা ভালো লাগে, নিজের সারা দিন এত কাজের মাঝে তো যখনই সময় পায় আমাকে কাজে হেল্প করে। তো এখন আজকের মতো দান সিদ্ধ করা হয়ে গেছে, এখন পাতিলে জল দিয়ে রাখতেছি আর আগুনটাও নিভিয়ে রাখবো। তো ধানের এই কয়েকদিনই কাজের একটু বেশি চাপ, পরে ধান শুকানো সিদ্ধ করা হয়ে গেলে তখন আর কোনো কাজের চাপ নেই। তো সারাদিন কাজের ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আসলে এডিটিং করার সময় হয় না, খুব তাড়াহুড়ার মাঝে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন।